বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আত্মজ চ্যানেলের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের শোনাব বিজ্ঞানাচার্য বিজ্ঞান তাপস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবন কথা। পয়লা জানুয়ারি 1894 সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ছিল সুরেন্দ্রনাথ বসু, মায়ের নাম ছিল আমোদিনী দেবী। তাদের পরিবারের আদি নিবাস ছিল নদিয়া জেলার সুবর্ণপুরে। বিশ্ব বরেণ্য বিজ্ঞান সাধক, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর উদ্ভাবক, পদার্থতত্ত্ববিদ ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রবক্তা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। 1909 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান লাভ করেন। 1911 খ্রিস্টাব্দে ISC-তে প্রথম স্থান লাভ করেন। সে বছর দ্বিতীয় হন মানিকলাল দে এবং তৃতীয় হন বিজ্ঞানী মেঘনাথ সাহা। 1913 খ্রিস্টাব্দে গণিতে অনার্স নিয়ে BSc পাস করেন এবং 1915 খ্রিস্টাব্দে MSc পাস করে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত বিজ্ঞান কলেজে মিশ্র গণিতে ও পদার্থবিদ্যায় পঠন পাঠন ও গবেষণার কাজে আত্মনিয়োগ করেন। এই সময়ে তিনি ডক্টর মেঘনাথ সাহার সাহচর্য লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার রিডার হিসেবে যোগ দেন এবং 24 বছর একনিষ্ঠভাবে গবেষণায় নিযুক্ত থাকেন। তত্ত্বীয় পদার্থবিদ্যার মূল্যবান গবেষণা ও এক্স-রে ক্রিস্টালোগ্রাফি সম্পর্কে যে গবেষণা তিনি করেন, বিজ্ঞান জগতে আজও তা সমাদৃত হয়ে আছে। তার সূচনা ও উন্মেষ হয় ঢাকাতেই। 1924 খ্রিস্টাব্দে তার প্ল্যাঙ্ক সূত্র ও কোয়ান্টাম প্রকল্প নামে গবেষণামূলক একটি প্রবন্ধ পাঠ করে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন চমৎকৃত হন এবং আইনস্টাইন নিজে জার্মান ভাষায় সেটি অনুবাদ করে বিখ্যাত বিজ্ঞান পত্রিকায় প্রকাশ করেন। প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরেই বিজ্ঞান জগতে বিপুল আলোড়ন পড়ে যায় এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিটি বোস আইনস্টাইন সংজ্ঞা নামে সারা বিশ্বে সমাদৃত হয়। 1929 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে পদার্থবিদ্যা শাখার সভাপতি ও 1944 খ্রিস্টাব্দে ওই বিজ্ঞান কংগ্রেসের মূল সভাপতি নির্বাচিত হন। 1945 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে নিযুক্ত হন। 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত খয়রা অধ্যাপক পদে এবং কয়েক বছর স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগের ডিন পদেও অধিষ্ঠিত ছিলেন। অবসর গ্রহণের পর 1958 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় তাকে এমেরিটাস প্রফেসরের পদে নির্বাচিত করেন। 2 বছর তিনি বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। 1959 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হন। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধি প্রদান করেন এবং ভারত সরকার পদ্মবিভূষণ উপাধি দ্বারা সম্মানিত করেন। 1958 খ্রিস্টাব্দে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। এছাড়া 1952 খ্রিস্টাব্দ থেকে কিছুকাল তিনি রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন। তিনি মূলত বিজ্ঞানী হিসেবে পরিচিত হলেও তার ব্যক্তি মানুষে সাহিত্যের ধারা, সঙ্গীতের ধারা এবং বিশেষভাবে মানবিকতার ধারা বর্তমান ছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে আধুনিক যুগে দেশের উন্নতির জন্য সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার এবং এই কাজটি মাতৃভাষার মাধ্যমেই সুষ্ঠুভাবে করা সম্ভব। এই উদ্দেশ্যে তিনি কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন এবং তার মুখপত্র রূপে মাসিক জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা প্রকাশ শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের মূল ধারক ও বাহক ছিলেন। মনে প্রাণে তিনি ছিলেন খাঁটি বাঙালি ও দেশপ্রেমিক। সবুজপত্র ও পরিচয় সাহিত্য গোষ্ঠীর
অন্যতম ছিলেন। বেহালা ও এসরাজ খুব ভালো বাজাতে পারতেন। দেশের মুক্তিকামী বিপ্লবীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি ছিলেন অনুশীলন সমিতির অন্যতম সমর্থক। তিনি নানাভাবে তাদের সাহায্যও করতেন। 4 ফেব্রুয়ারি 1974 সালে এই মহাজীবনের প্রয়াণ ঘটে। তার মতো বিজ্ঞানী ভারতবর্ষের ইতিহাসে খুব কমই এসেছেন, যিনি একই সঙ্গে বিজ্ঞান চর্চা এবং বৈজ্ঞানিক গবেষণায় ব্রতী ছিলেন, যিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, দেশপ্রতী ও দেশহিতৈষী। এই মহাজীবনকে আমার শ্রদ্ধা ও প্রণাম রইলো।